আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। ফুলবাজার বন্ধ রাখার দাবিতে ঠাকুরনগর ফুলবাজারে এলাকাবাসীর বিক্ষোভ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ফুলবাজার খোলার কথা বলেন, সেই মতো আজ অর্থাৎ বুধবার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুলবাজার ঠাকুরনগর বাজার খোলার কথা ছিল, কিন্তু সকালে বাজার শুরু হওয়ার আগেই ঠাকুরনগরবাসী ফুলবাজার বন্ধের দাবিতে ফুলবাজারের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, মঙ্গলবার মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেই মতো ফুল বাজার খোলা হলে ঠাকুরনগরের সংক্রমণ ছড়াতে পারে। কারণ হিসেবে তারা জানান, ঠাকুরনগরের একটি বৃহৎ অংশের মানুষ ফুল নিয়ে কলকাতায় বিক্রি করতে যান। কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তারা ফুল বিক্রি করেন। সেখান থেকে কেউ সংক্রমিত হলে সেই সংক্রমণ ঠাকুরনগরে ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বিক্ষোভ দেখাচ্ছে ঠাকুরনগরের বৃহত্তর ফুল বাজারে। যারা ফুল চাষী, ফুল ব্যবসায়ী, এখান থেকে নিয়ে সারা রাজ্য কলকাতা এবং যে হটস্পট হাওড়া সহ সমগ্র এরিয়ায় ছড়িয়ে পড়ে এবং সমগ্র এরিয়ায় এই ফুল বিক্রি করে এবং সমগ্র এরিয়ার থেকে এই হাজার হাজার ফুল ব্যবসায়ী যদি আবার ঠাকুরনগর যখন ফিরে আসবে তখন যে একজনও করোনা ভাইরাস নিয়ে আসবে না, হ্যাঁ, সেটা আমরা বিশ্বাস করি না। আর আমরা জানি ঘুর গাইডলাইন অনুযায়ী বলেছে কাশি বা হাঁচির মাধ্যমে যে ড্রপলেট এগুলো পড়বে, এগুলো ফুলে পড়ে থাকতে পারে, সেই ফুলের ছোঁয়ায় আরেকজন আক্রান্ত হতে পারে। এইভাবে এক এক করে সারা মহামারী ঠাকুরনগর এক মহামারীর রূপ নেবে। তাই আমরা সমস্ত গ্রামবাসীর স্বার্থে, সমস্ত মানুষের স্বার্থে, অঞ্চলের স্বার্থে আমরা সমস্ত গ্রামবাসীর বৃহত্তরভাবে দলমত নির্বিশেষে এক হয়েছি। আমরা চাই এই ফুলবাজার বন্ধ। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সবসময় সম্মান জানাই, কিন্তু মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্তটা নেন সেটা উনি হয়তো নির্দিষ্ট কোনো ছোট অঞ্চলের ভিত্তিতে নেন না, উনি বৃহত্তর কোনো সিদ্ধান্ত অঞ্চলের উপর ডিপেন্ড করে, বড় বড় ফুলবাজারগুলোর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমরা নিজে বাঁচলে তারপর সমস্ত দলমত রাজনীতি সব করব। আমরা নিজের স্বার্থে, আমাদের স্বার্থে, অঞ্চলের স্বার্থে আমরা এই ফুলবাজারের বিরোধিতা করছি। এদিন সকালে তারা ফুলবাজার কমিটির কাছে বাজার বন্ধ রাখার আর্জি জানান। ফলত ফুলবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফুলবাজার কমিটি, যার ফলে ক্ষতির মুখে পড়েন ফুল চাষীরা। তারা জানান, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ভাষণ টিভিতে দেখার পর ফুল তুলেছিলেন তারা, এখন বাজারে এসে দেখেন বাজার বন্ধ, সব ফুল তাদের ফেলে দিতে হবে, ফুল তোলার টাকাও তাদের গাঁটের কড়ি থেকেই দিতে হবে। নিউজে শুনেছি যে আগামীকাল বৃহস্পতিবার এবং বুধবার ফুলবাজার খোলা থাকবে, সেই উপলক্ষে যারা ফুল তোলে তাদেরকে আমি ফোন করে জানিয়েছি যে কালকে ফুলবাজার খোলা থাকবে, তোমরা সবাই এসে ফুল তুলে দাও। সেই উপলক্ষে আমি বাজারে এসেছি, এসে ফুল নিয়ে এসেছি, এখন তো এই অবস্থা দেখছি। এবার তো আমার তো ধরুন প্রায় 2000 টাকা খরচ অলরেডি হয়ে গেছে, তা তো বিনা পয়সায় কাজ করবে না, এখন এসে তো এই বাজারে এই অবস্থা না। সে একদিক থেকে খারাপ, যদি উনি এখন যে লকডাউন চলছে সীমিত দিক দিয়ে দেখলে দেখা যাবে, আরও যদি 15 দিন পিছিয়ে দিত তাহলে সবার ক্ষেত্রে এটা সুবিধা হতো। তা উনি হয়তো আমাদের উদ্দেশ্যে ভালোটাই দেখেছিলেন, কিন্তু জনসাধারণ যদি না মানে সেক্ষেত্রে তো কিছু বলার নেই, কিছু করার নেই। উত্তর চব্বিশ পরগনা থেকে উৎপল রায়ের রিপোর্ট, বিশ্বভারত। করোনা নিয়ে অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, হাত সাবান দিয়ে অথবা স্যানিটাইজারের দ্বারা ভালোভাবে পরিষ্কার করুন, কথা বলার সময় অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখুন, ভিড় বা জমায়েত এড়িয়ে চলুন, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, সরকারি বিজ্ঞপ্তি এবং নির্দেশিকাগুলির প্রতি নজর রাখুন, জ্বর কাশি মাথা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। করোনা হেল্পলাইন রাজ্যের নাম্বার 0332941-2600, কেন্দ্রের হেল্পলাইন নাম্বার 1800-313-4442-22, জনস্বার্থে প্রচারিত।